হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার সিম্পল লাইফস্টাইল অফ জ্যোতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এত ব্যাক প্যাকিং দেখে তো তোমরা সবাই বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে, আমরা যাচ্ছি তারাপীঠ। তো তারাপীঠ কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, অনেক মজার জিনিস আছে, অনেক ভয়েরও জিনিস আছে, দেখলে তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো আমরা সন্ধ্যা হয়ে সন্ধ্যা কটা বাজে তখন, 8টা থেকে 9টার মধ্যে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি এখন মেন রোডের উদ্দেশ্যে। তারপর অটো ধরে, আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, তো আমরা মা তারা এক্সপ্রেসটা পাইনি, আমরা রামপুরহাট পেয়েছিলাম, তো ওই ওখানেই গেছিলাম, মানে ওই ট্রেন ধরেই গেছিলাম। তো এখন একটু রাস্তায় অটোর জন্য অপেক্ষা করছি, অটো করে তারপর যাবো আমরা স্টেশন, স্টেশন থেকে একদম ডিরেক্টলি যাবো শিয়ালদা স্টেশনে। তো আমাদের গাড়িটা ছিল 10:39 এরকম টাইমে ছিল গাড়িটা। তো আমরা দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, অনেকদিন ঘরে রয়েছি, মনে হয় একটু বেরিয়ে আসলে ভালো হয়, কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে না একটু তারাপীঠে ঘুরে আসা যাক, এত জায়গায় তো যাওয়া হয়েছে, মার কাছে একটু যাই। কেন যাই না, মনটাকে খুব ছটফট করছিল মাকে দেখার জন্য, ওর জন্য কোনো দিকে না ভেবে আমরা ডিসাইড করলাম কয়েকজন মিলে, তো চলে গেলাম একদম তারাপীঠ। মায়ের কাছে গিয়ে একটা আলাদাই শান্তি পেলাম, যে শান্তিটা বলে বোঝানোর মতো না, আমি কোনো দিন যাইনি, এত বড় হয়েছি তারপরেও আমার কোনো দিন তারাপীঠ যাওয়া হয়নি। তো বাবাকে বললাম যে চলো বাবা একবার তারাপীঠ ঘুরে আসি, মাকে খুব দেখতে ইচ্ছে করছে। তো কোনো দিকে না তাকিয়ে সবাই বললো ঠিক আছে চলো, তারপর আমরা বেরিয়ে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে। খুব মজা হয়েছে, একটু কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে বলতে সেই কষ্ট না, মানে কষ্টটা কিসের জন্য, যে আমি গেলাম ঠিকই, মাকে পুজো দিলাম ঠিকই, কিন্তু মাকে ঘুষ দিয়ে, মানে ঘুষ বলতে হ্যাঁ তোমরা ভাবতেই পারো ঘুষ আবার কি জিনিস, তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, নইলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এত বকবক করতে করতে দেখা যাক একটু ট্রেনের দিকে। তো ট্রেন চালু হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি, অনেক ভিড় ছিল তাও ঠেলে গুটিয়ে উঠে গেছি ট্রেনের মধ্যে। তারপর দেখো আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি, ট্রেনটা মানে বলতে গেলে বেশি ভোগায়নি, তাড়াতাড়ি আমরা চলে গেছি। তো এখন ট্রেন থেকে নেমে একটু ব্যাগ ফ্যাগগুলো ঠিক করে নিলাম, মানে কে কার ব্যাগ নেবে সেটা একটু ডিসাইড করে নিলাম, আর এতটা জার্নি করে এসেছি তো তার জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। আর আমার ছেলের অবস্থা দেখ, ও খালি জায়গা পেয়ে এত দৌড়াচ্ছে, মানে ওর কত আনন্দই না হচ্ছে। তো এরপর আমরা ব্রিজে উঠে গেলাম, সেরকম লোক ছিল না এই জায়গাটায়, কিন্তু বুঝতেও পারিনি যে তারাপীঠ মন্দিরে এতটা ভিড় হবে, সবই দেখাবো তোমরা সঙ্গে থাকো। এই যে আমরা দেখো স্টেশনে চলে এসেছি, রামপুরহাট স্টেশন, তখন বাজে ভোর 3:30, তখন আমরা নেমে গেছি গাড়ির থেকে, সেরকম লোক জনবসতি ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। পরিবেশটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল না এখন জানি না কেন মাকে দেখার আগ্রহটা আরো বেশি বেড়ে গেল, মনে হচ্ছিল এখানেই যদি মায়ের মন্দির থাকতো হয়তো এখান থেকেই আমি পুজো দিয়ে দিতে পারতাম, মানে মাকে দেখার ইচ্ছেটা মনে হয় আরো বেশি করে জেগে উঠেছিল যে না দেখতেই হবে বা যেভাবেই হোক। তারপরে দেখো আমরা ট্রেগারের সামনে চলে গেলাম, ট্রেগারে উঠেও গেলাম কিন্তু লোকজন হচ্ছিল না বলে ছাড়ছিল না। তারপর অনেকক্ষণ বসে থাকার পরে শেষ পর্যন্ত ট্রেগারটা ছেড়েই দিল, কিছুক্ষণ বসে থাকলাম তারপরে গন্তব্যের দিকে গেলাম। দেখো রাস্তাটা দেখো, মনে হচ্ছিল না একটা নির্জন পরিবেশ, একটা মানে শান্তির নিঃশ্বাস পেলাম, একদম আমরা গন্তব্যের সামনেই চলে এসেছি। এটা হলো দ্বারকা নদী, এখানে সামনেই অনেক হোটেল আছে, বেশি দূর না এখান থেকে তারাপীঠ, তো এখানেই ট্রেগার থামায়, তারপরে তোমরা যারা যারা চাও তারা হোটেল নিতে পারো এখানেই, বা মায়ের মন্দিরের সামনেও নিতে পারো। তো আমরা এখন হোটেল খুঁজতে বেরিয়েছি, কারণ একটু রেস্ট না নিয়ে, তারপর স্নান না করে তো মাকে পুজো দেওয়া যাবে না, তার জন্য একটু রেস্ট নিয়ে, রেস্ট বলতে কি একটু জাস্ট ব্যাগ প্যাক রেখে তারপর স্নান করে মাকে পুজো দিতে যাওয়া। তো আমরা হোটেল দেখলাম, হ্যাঁ এটা যে হোটেলটা দেখাচ্ছি এটা আমরা নিইনি,
পরে হোটেলটা দেখাবো তোমাদেরকে। তো ওই গলিটার মধ্যেই ছিল, দেখো আমরা হোটেলে চলে এসে এখন ফ্রেশও হয়ে নিয়েছি। তো এটাই আমার লুক ছিল, মাকে পুজো দিতে যাব, একটু শাইনা পড়লে কি ভালো লাগে। তারপর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে দেখো কত প্রসাদ, তারপরে মালাগুলো দেখে না মানে বলার মতো না, এত ভালো লাগছিল, পুরো ফ্রেশ ফ্রেশ একদম জবা। তারপরে পদ্মের মালাগুলো তো দেখতে মানে দেখেই থাকতে ইচ্ছে করছে, যে এত সুন্দর মালা মাকে যখন পড়ায় তখন মাকে দেখতে না কত সুন্দরই লাগে। তো যাই হোক, এত কিছু বকবক না করে তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তারপরে আমরা ডালার দিকে চলে গেলাম, যে ডালা নেব আবার, মানে যে পুরোহিত মশাই আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। দেখো অনেকে অনেক জায়গায় মালা ঝুলিয়ে রেখেছে, এখানে অনেক দোকান পাট আছে, তোমরা এখান থেকে নিলেও ডালা নিতে পারো বা সামনের দিকে এগিয়ে ডালা নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এখানে অনেক রকম মার মূর্তি আছে, গয়না আছে, সাজার জিনিস আছে, নানান ধরনের জিনিস পাবে তোমরা। তো আমরা দেখতে দেখতে এদিক ওদিক ঘুরে ঘুরে মায়ের সামনের দিকে চলে গেলাম, মায়ের মন্দিরের সামনের দিকে। তো ওখান থেকে দেখো একদম সামনেই একটা দোকান আছে, এখানে মালাগুলো ঝুলিয়ে রেখেছে কি অপূর্বই না লাগছে। তো তারপরে একদম চলে গেলাম মায়ের মন্দিরের কাছাকাছি যেখানে লাইন হয়। তো এখানে এসে তো আমার মাথায় হাত পড়ে গেল, এত ভিড়। তো তখন ভাবলাম যে না, আমার তোমার মতো তো সবাই আসার ইচ্ছা আছে মার কাছে পুজো দিতে, তার জন্যই হয়তো এত ভিড় হয়েছে। তো যাই হোক, আমাদের ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এত ভিড় হওয়ার একটা কারণ আছে, সেটা তোমাদের সঙ্গে বলবো, এখনই বলবো, তো দেখতে থাকো। তো আমরা দুটো পদ্মফুল মানে তিনটে পদ্মফুল নিয়ে নিয়েছি, পুরো টাটকা ফ্রেশ পদ্মফুল। তারপর আমরা নর্মাল লাইনের দিকে চলে গেলাম, যেখানে নর্মাল লাইন দেয়। তো দেখো এই পুরো যে মানে কী বলবো, এটা পুকুরটা, এখানে কী জানত মাছ হয়ে গেছিলো নাকি একটা আছে ঘটনাটা, সেটা আমি ঠিক জানি না। তো যাই হোক, এখানে রান্নাবান্না হচ্ছে, আর এই মানে পুকুরটার পুরো গোল করে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, এখনও লাইন দেখো। মানে এখানে আমরা কটার সময়, তখন বাজে 7টায় লাইন দিয়েছি, আর এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের পুজো দিতে হতো ঠিক সন্ধে 5টা কি 4-6টা বেজে যেত। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেক আলোচনা করে, কারণ আমার বাচ্চা ছিল, আরও দুটো বাচ্চা গেছিলো দিদিদের, তো একটু দেখাচ্ছি তোমাদেরকে লাইনটা, দেখো ওখানে ভিড়। তারপর অনেক ভাবনা চিন্তা করার পরে সিদ্ধান্ত নিল দাদা যে এখানে দাঁড়িয়ে বাচ্চা নিয়ে পুজো দেওয়াটা সম্ভব হবে না। তো অনেক কষ্ট হয়েছিল যে না, মাকে কি ঘুষ দিয়ে পুজো দেবো? এই কারণেই আমি বলেছিলাম ঘুষের কথাটা, কারণ আমরা 300 টাকা লাইন দিয়ে পুজো দিয়েছিলাম, আমাদের কাছে কোনো উপায় ছিল না, কারণ আমরা বাচ্চা নিয়ে গেছিলাম, কারণ আমার বাচ্চাটা অনেকটাই ছোট, বায়না করবে। হ্যাঁ 300 টাকা লাইন দিয়েছিলাম ঠিকই, কিন্তু এখানেও যে তাড়াতাড়ি দিয়েছে বা তাড়াতাড়ি হয়েছে তার কিন্তু কোনো মানে নেই। এখানে আমাদের পুজো দিতে হয়েছে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তো 5 ঘন্টা কেন লাইনে দাঁড়িয়েছি সেই কারণটাও তোমাদেরকে বলছি, কারণ যেই দিনে আমরা গেছিলাম সেই দিনটা ছিল শনিবার অমাবস্যা, তার জন্যই এতটা পরিমাণে ভিড়। কিন্তু যাওয়ার আগের দিন আমাদের কিছুই মনে ছিল না যে এতটা ভিড় হবে বা এই দিনে আমরা যাচ্ছি, হয়তো মারি এটাই ইচ্ছা ছিল যে আমরা এই দিনে গিয়ে পুজো দেবো মাকে। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে অনেক সময় পার হয়ে গেল, তারপর এখানে টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। এখানে দেখো লাইন আছে, 2 রকমের লাইন, একটা হলো নর্মাল লাইন, একটা হলো টাকা দিয়ে লাইন। তো আরও টাকা দিয়ে লাইন ছিল 500, 1000, ওগুলো জানি না কোন দিকটায়, কারণ এদিকটায় আমাদের লাইন ছিল। তো এতটা পরিমাণে ভিড় ছিল যে মাকে দেখার উপায় ছিল না। তারপরে দেখো কোনো রকম কষ্ট সুস্থ করে তোমাদের দিক থেকেই দেখালাম, আমরাও ঠিক করে দেখতে পারিনি, কারণ ব্রাহ্মণরা ওই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই আমাদের পুজোটা নিয়েছিল। তারপরে মায়ের সামনে গিয়ে একটুখানি তাকাতে বললো, কারণ বলেছিল যে অন্যদিকে তাকালে মাকে কিন্তু দেখতে পারবে না, কারণ এতটা পরিমাণে ভিড় বলে। তো আমরা সোজা তাকিয়ে যেটুকুনি মাকে নমস্কার করার করলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। বলেন ইচ্ছেতেই শান্তি, সেটাই আমি শান্তিটা পেলাম মাকে দেখে। তো তারপরে 5 ঘন্টা দাঁড়ানোর পরে আমার এই অবস্থা হয়েছে মুখের। তারপরে আমরা একটু মিষ্টির দোকানে চলে গেলাম, কারণ কিছু খেতে তো হবে, প্রসাদ খাওয়ার পরে ব্রাহ্মণ প্রসাদ দিলে, প্রসাদ খাওয়ার পরে আমরা চলে গেলাম একটু মিষ্টির দিকে। তারপর আমাদের বাড়ির থেকে যারা এসেছিলো তারা হোটেলে চলে গেছিলো বাচ্চাদেরকে নিয়ে কিছু খাওয়ানোর জন্য, আমরা এখান থেকে কচুরি নিয়ে আর একটু ঠান্ডা নিয়ে তারপরে গেলাম হোটেলের দিকে। তারপর মানে দুপুরবেলা আমরা লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম একটু হোটেল খুঁজে। তো এই হোটেলে আমরা ঢুকে গেলাম, একদম আমাদের হোটেলের অপোজিটে ছিল। তো এখানে দেখো মার ভোগের প্রসাদ পেয়েছি,
আমি এতটা মানে সত্যি কথা বলতে এতটা যে খুশি হব না আমি ভাবতেও পারিনি। আমি এতটা পুজো দিয়ে এইভাবে পুজোটা দেওয়ার পরেও যে মাকে মায়ের ভোগের প্রসাদ এইটুকুনি পাই বা এক চিমটি পাই সেটাই আমার অমৃত বলে মনে হলো সেই সময়টায়। তো মন শান্তি করে লাঞ্চ করলাম, তারপর এখানে চলে আসলাম একটু লাঞ্চ ফাঞ্চ করার পরে একবারে একটুখানি ঘুরে ফুরে দেখো রাস্তায়, মানে তখন বৃষ্টি হচ্ছিলো, রাস্তায় জল জল হয়ে গেছিলো, তার জন্য একটু ছিপছিপ ছিপছিপ করছিলো গাটা। তো যাই হোক, ঘুরতে এসেছি ঘরে, হোটেলে শুয়ে থাকলে তো আর হবে না। তারপর আমরা একটু গেলাম শ্মশানের দিকে, মানে এখানে শ্মশানে বলতে সবাই দেখতে যাচ্ছিলো, তো আমারও ইচ্ছে হলো একটু দেখতে যেতে। শ্মশান বলতে একটু ভয় ভয় টাইপই লাগে শ্মশান নামটা শুনলে, জানি না কার কার লাগে। তো এখানটায় দেখলাম পরিবেশটা এরকম, মানে গোল করা, ভালো লাগছিলো প্রথম দিকটা। তারপর যত যখন ভিতর দিকে যাচ্ছি না তত গাটা কেমন ছমছম করে উঠছিল, কারণ যে এখানে দেখো মানে সেদিন শনিবার ছিল, তার মধ্যে অমাবস্যা ছিল সেদিনটায়। অনেকে অনেক শুনেছে হয়তো, মানে অনেক জাদু টোনা বা অনেক কিছু করে, তার জন্যই ওই কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিলো, সেই ভয়টাই ঢুকছিলো। মানে ওদের দিকে না তাকাতেও আমার ভয় লাগছিলো, যারা যারা মানে কী বলে ওঝা টাইপের যে ছিল, ওরা না হোমযজ্ঞ করছিলো, তারপরে আগুন জ্বালিয়ে কি কাঠ ফাট দিয়ে কত লোকজন বসেছিলো, মানে দেখেই না কেমন গাটা ছমছম করে উঠছিলো। তারপরে একটুখানি ঘুরে আমি মানে বাবাকে বলছিলাম চলো বাবা এখান থেকে একটু দুঃখে, তা বাবা বলছিল যে দাঁড়া যে আসল জিনিসটা সেটাই তো দেখানো হয়নি, চল আমি দেখে তারপর বেরিয়ে যাবো। দেখো এখানে গর্ত করা হয়েছে, মানে এগুলোতে রাত্রেবেলা হোমযজ্ঞ হবে, এখানে অনেকে আসে রাত্রেবেলা, মানে অনেক বাড়ির সমস্যা থাকে তার জন্য যজ্ঞ করাতে আসে। তো এখানে এগুলো দেখে শেষ করে তারপরে এই যে দেখো জায়গাটা, এটা অনেকেই যারা যারা তারাপীঠ গেছে তারা অবশ্যই জানো, এটা হলো সব থেকে পুরনো যখন কাঠে পোড়ানো হতো, মানে সেই কাঠে পোড়ানোর ছাই। আর এখন কোনো কাঠে পোড়ানো হয় না, এখন সব চুল্লিতে হয়, ওই যে চুল্লির মানে ঘরটা যেখানে পোড়ানো হয়, এখন অনেক বছর ধরে কাঠে পোড়ানো বন্ধ আছে, মিনিমাম 10 বছর হয়ে গেল হয়তো ওরকমই। তো তারপরে কোনো রকম আমরা একটু বেরিয়ে চলে আসলাম ওখান থেকে, এসে যেখানে বামা বামদেব যেখানে মার আরাধনা করতো যেই শ্মশানে বসে যে জায়গাটায় যেখানে উনি দেহত্যাগ করেছিলো সেখানে তার মন্দির আছে, সেখানে গেলাম। সেখানে গিয়েও মানে দেখতে ইচ্ছে করছিলো তাকে, কারণ মাকে পুজো করতো, সেগুলো আমরা পড়েছি, সেগুলো জেনেছি, যেগুলো দেখে নিজের চোখে অনেক ভালো লাগছিলো। তারপর ওখান থেকে নমস্কার করে একটু টিকা নিয়ে তারপর চলে আসলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দির দেখো সেই লাইনটা যেখানে আমরা লাইন দিয়েছিলাম ওটাই দেখালাম তোমাদেরকে, আর এটা হলো পিছন সাইডের দিকে। তো এখানটায় মার ও মানে মাকে যে বলি দেওয়া হয়, আমরা লাইনে দাঁড়িয়ে না অনেক মাকে বলি দেখেছি, মানে মাকে দিয়েছে যে পাঠা বলি সেগুলো দেখেছি। খুব কষ্ট লাগছিলো যে মাও কি এগুলো সন্তুষ্ট থাকে, এইভাবেই সন্তুষ্ট হয় মা, কিন্তু মনে তো হয় না, এগুলো বন্ধ করা উচিত। কার কার কি মত জানি না, কারণ অনেক ধরনের তো জিনিস আছে, কুমড়ো বলি, তারপরে চাল কুমড়ো, তারপরে আরও কি কি দেয় না, ওগুলো বলি দিলেই তো পারে, কেন প্রাণী হত্যা করে সেই দেখে না। লাইনে দাঁড়িয়ে দিলে আমরা অনেককে অনেক সময় ধরে মনটা খারাপ হচ্ছিলো যখন এগুলো মা করে ডাকছিলো না, মানে খুব ভিতরটা না কেমন করে উঠছিলো। তো যাই হোক, আমার মনে হয় এগুলোকে বন্ধ করে দেওয়াই উচিত। তো মার কাছে একটু প্রার্থনা করে দেখো, আমরা তখন ওখান থেকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম মার মুখটা, মার মুখটাকে না দেখার জন্য সবাই ছটফট ছটফট করছিলো, আকুল বিকুল করছিলো পিছন থেকে, কারণ অনেকে আছে যারা বাচ্চা নিয়েছে, যারা ঠাকুর দর্শন করতে পারেনি, তার জন্যে মাকে দেখার জন্য মনটা আকুল বিকুলি করছিলো। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম ঘুরতে ঘুরতে হোটেলের দিকে, এখানে এসে একটু আইসক্রিম খেয়ে নিলাম, এই হোটেলটাতেই আমরা ছিলাম। এটাতে এসিও আছে, নন এসিও আছে, তোমরা যেটাতে চাও সেটাতে থাকতে পারো। এটা তারাপীঠের একদমই কাছে, মানে মায়ের মন্দিরের একদমই কাছে। তো তারপরে রেডি ফেডি হয়ে আমি একদম বিকালের জন্য রেডি হয়ে গেলাম, বিকালে বেরালাম, বিকালে বলতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে এখানে একটু মানে সেট ফেট দেখলাম, জানোই তো আমরা একটু ঘুরতে বেড়ালে আগে প্রথমে নজরটা কিসের দিকে থাকে, মেয়েদের বিশেষ করে। তো যাই হোক, সেগুলো দেখে নিলাম। তারপরে মায়ের এখানে মূর্তি ছিল কত রকম। তারপর ডিরেক্টলি খাবার হোটেল, তো এটাই ছিল আমাদের রাতের ডিনার, সিম্পল ডিনার। তো ভালোই লাগলো সিম্পল ডিনার খেতে,
কারণ ট্রেনে বাসে এত জার্নি করে এসেছি তো তার জন্য। তো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম হোটেলের দিকে। তো এখন রেস্ট নিয়ে কালকের জন্য আবার রেডি হয়ে যাবো। তো টাটা ফ্রেন্ডস, আরও ব্লগ আসছে, দেখতে থাকো, সঙ্গে থাকো।